বন্ধুরা এখন আমি গুজরাটের আহমেদাবাদের ঐতিহাসিক জুমা মসজিদ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি জুমার নামাজ ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে লোকাল এখানে একটি মসজিদে জুমার নামাজ আদায় করেছি এরপর এখান থেকে আমি যাব ঐতিহাসিক জুমা মসজিদ পরিদর্শনে এখানে এই মসজিদটির নাম হচ্ছে সিডি সৈয়দ মসজিদ এটি নেম প্লেটে বুঝতে পারলাম যে গুজরাটের সর্বশেষ মুসলিম শাসক ছিল জাফর শাহ তৃতীয়

उसका उसका फादर का नाम किया है अहमद शाह का फादर उसको फादर का नाम तो याद नहीं है लेकिन ये ज्यादा मोस्टली अहमद शाह बस ओनली फॉर अच्छा अच्छा सुल्तान अहमद सुल्तान अहमद है, है। ये तो ये और, 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 आ, हिंदी ये से हिंदी से बात करना ये है न ये मस्जिद का नाम है अच्छा थैंक यू उधर है न उनकी कबर है मैं हाँ, उनकी कबर है ना गुंबद डोम डोम दे आर तार ग्रेव कबर है हाँ कबर है उनका ये बादशाह का जिसने यहाँ शहर बनाया ओ गुजरात शहर हाँ गुजरात शहर इन्होंने बनाया अहमदाबाद जो सिटी मेड बाय की अहमदाबाद किंग अमरशा ओ हमें सीधी सैयद मस्क मैं नमाज पढ़ता है लाल दरवाजा सीधी सैयद मस्त में लिखा था उनके उसीदी सैयद साहब का नूर निजाम बादशाह नूरुद्दीन ना, नजीमुद्दीन अहमद शाह के हेल्प करना हेल्प करना हाँ। ये मस्जिद बनाने के हाँ। लिए हेल्प करना ये नसीरुद्दीन उद्द, नसीर शाह में भी एमर शार सोन ये ये गुजरात का लास्ट इस्लामिक रोलर मुजफ्फर शाह थर्ड मुजफ्फर शाह थर्ड उनकी पर मुस्लिम साम्राज्य नहीं है नहीं, नहीं। आ, तो सालम के अंदर है बादशाह ने खाली में मुजफ्फर शाह थ्री फोर आपका आपका फिल्म नहीं है ओके ये मैं यूट्यूब से दिया था आपका नाम क्या है सिद्दीक भाई सिद्दीक भाई थैंक यू भाई विशाल भाई मस्जिद में वीडियो करा अलाउ एल, है भाई ये उनको पता है मस्जिद साहब को ओके नहीं नहीं दू नो ना नहीं दू नहीं दू उनका तो है मुस्लिम मस्जिद मु, का इज्जत रखा करना बट इट्स स्थापत्य की स्ट्रक्चरल कंपाउंड सो मच नाइस প্রত্যেকটি লাইনে ষোলোটি করে পিলার রয়েছে এইভাবে আমি গুনে দেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ প্রায় পঁচিশটি প্রায় চব্বিশ থেকে পঁচিশটি করে পিলার এদিকে রয়েছে আর এদিকে এতটি মানে এত বিশাল আকারের পিলার তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো গুণ পঁচিশ ষোলো পঁচিশে যা হয় এতটি ফিলার আছে এই মসজিদের মধ্যে সুবাহান আল্লাহ আর মসজিদের বাহিরের যে পরিধি তা তো না দেখাই না দেখলে বিশ্বাস করা যাবে না দিল এই গুজরাটের আহমেদাবাদে এই প্রাচীন মসজিদ এটি এটি শুধু গুজরাটে নয় সমকালীন বাগদাদেরও এই মসজিদটি ইতিহাসের থেকে বলা হচ্ছে যে এটা দ্বিতীয় বাগদাদে প্রথম স্থাপিত হয় তারপর এখানে স্থাপিত হয় এত বিশাল মসজিদ যে এই এটি একমাত্র ইসলামিক সাম্রাজ্যের একটি নিদর্শন গুজরাটে রয়েছে মুসলমানদের শাসনের কতকগুলো ইতিহাস এই এখনও আমরা দেখতে পাই এই বিভিন্ন স্থাপনার মধ্য দিয়ে এত বিশাল মসজিদ আর উপরে এরও উপরের স্ট্রাকচার না দেখলে বিশ্বাস করার মতো নয় এত বিশাল গুরুত্ব রয়েছে এই মসজিদের মানে এই মসজিদের কথা অল্প হতে বলে শেষ করা যাবে না এটা এটা মনে হচ্ছে যেন এটা একটা যা মানে মিউজিয়ামের চেয়েও আরও শ্রেষ্ঠ কিছু হয়ে গেছে এত বিশাল আকারের মসজিদ এই যে সম্রাট আকবরের এই ফতেফু সিক্রির মতো মানে জায়গা ফতেফুস সিক্রির হচ্ছে একটু সামান্য ছোট কিন্তু তারপরেও এই ওই রকমই মানে সম্রাট আকবরের ইয়ের মতো একটা ঘটনা এখানে এই মসজিদের মধ্যে দেখা যাচ্ছে একসাথে পুরো সিনারিটা আনা সম্ভব হয় না এত বিশাল আকারের মসজিদ এটি তো যাই হোক আমি এই এই জুমা মসজিদ দেখার জন্য এসেছিলাম কিন্তু আমি এই মসজিদে নামাজ পড়তে পারিনি আমি পড়েছি সি সিরি সৈয়দ মসজিদে ওই মসজিদে জুমার নামাজ তখন শুরু হয়ে গিয়েছিল যার কারণে ওখানে আমি পড়ে ফেলেছি এখন আমি দেখতে পাচ্ছি এই মসজিদ তো মানে সেরকম একটা মসজিদ তো যাই হোক দেখার আমার সৌভাগ্য হয়েছে এটা একটা ঐতিহাসিক স্থান আহমেদাবাদের যারা আমরা আহমেদাবাদে আসব এই মসজিদ না দেখে কেউ যাব না আর এখানে খাওয়া দাওয়ার বিষয়ে বলি আমি এই কয়েকটা দিন খাওয়া দাওয়ায় অনেক কষ্ট পাচ্ছিলাম এখানে শুধু বাইরে ভেজিটেবল আর ভেজিটেবল ভেজিটেবল ছাড়া খাওয়া যায় না যাচ্ছিলো না আর দ্বিতীয়তরে খাওয়ার স্বাদও পাচ্ছিলাম না আমাদের দেশের মতো ভেজিটেবলগুলো কেমন জানি একেবারে জিব্যাত দিলে স্বাদ লাগে না তো যার কারণে খাওয়া দাওয়া কষ্ট হচ্ছিল আর আজকে আমি জুমা মসজিদের সামনে এসে দেখলাম একটু নিচে ওখানে মুসলমানদের হোটেল ওখানে পেলাম খাবার গরুর গোস্ত ওখানে মাত্র এক এক বাটি গরুর গোস্ত পঞ্চাশ টাকা তো গরুর গোস্ত দিয়ে খেলাম রুটি খেলাম এখন মোটামুটি শান্তি লাগছে আজকে মানে অনেক দিন পরে আট দশ দিন হয়ে গেল সাত আট দিন পরে যাইয়া এ গোস্ত খেলাম এই এই সাত আট দিন পর্যন্ত আমি শুধু কিছু ফল ফ্রুট আর সবজি তবজি এই ধরনের কিছু খাবার খেয়েছিলাম মানে খাওয়ারে খুব কষ্ট হচ্ছিল এই কয়েকটা দিন যাই হোক এখন মোটামুটি ভালো লাগছে আজকে আজকে আমি এই জুমা মসজিদ দেখাতে পেরে আমি নিজেও আনন্দিত বোধ করছি এটি আমার কাছে অনেক গৌরবের মনে হয় কারণ এখন আমাদের মুসলিম সাম্রাজ্যের অনেক ইতিহাস অনেক দিন থেকে আস্তে আস্তে খুয়ে খোয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো স্মৃতি হয়ে থাকবে এবং ভারতের যে কোনো শাসক আসলে ভারত বুঝতে পারবে যে ভারত কারা আসলে একসময় ভারতবর্ষে মুসলমানদের কতটা অবদান ছিল যাই হোক এটি আমাদের মানব জাতির জন্য একটি বড়ো ধরনের কীর্তি বলে মনে করি হিন্দু মুসলমান যাই হোক আমরা এটা ধর্মের ভিত্তিতে কাউকে ছোটো কাউকে বড়ো এইসব বলবো না কিন্তু আমি বলবো যে মুসলমানদের যে ভারতে অবদান সেগুলো পরতে পরতে ছড়িয়ে আছে আমার এই ভিডিও হিন্দু মুসলমান সব ভাইরাই হয়তো আমি ইউটিউবে দিলে দেখবেন আমি কোনো পক্ষপাত নিয়ে এই ধরনের মানে অহংকারমূলক কথা বলছি না শুধু এটুকু বলছি আপনারা যদি হিন্দু কেউ আমার ভিডিও দেখেন তারা দয়া করে ইতিহাসটা জানুন মুসলমানরা তো জানবেনই মুসলমান আমাদের অনেক ভাই ইতিহাস কিছুই জানেন না ভারতবর্ষের ভারতবর্ষের ইতিহাস জানুন পরতে পরতে মুসলমানদের অবদান ছড়িয়ে আছে এই ভারতে আসলে সেই স্মৃতিগুলো আপনি খুঁজে পাবেন আমি এই কয়েকটা জায়গায় মুসলমানদের এইগুলো দেখেছি আর যদি বলেন যে মন্দিরের ভিডিও কোথায় মন্দির তো ঘেরা থাকবে যেহেতু বর্তমানে হিন্দুস্থান হলো ভারত এখানে মন্দিরের তো কোনো বলাই লাগবে না বিশাল বিশাল মন্দির থাকবে আমি সেই স্থানে এখনও যাইনি বলে ভিডিওটা করতে পারিনি গেলে কখনো মন্দিরের ভিডিও নিশ্চয়ই হবে কিন্তু আপাতত আমি আহমেদাবাদে এসে এই যা পেলাম এর মধ্যে এই জুমা মসজিদ একটা বিরাট শ্রেষ্ঠ কীর্তি পেলাম এটা দেখার এটা ভবিষ্যতে মুসলমান কেউ বা হিন্দু মুসলমান যে ইচ্ছা করে দেখে যান ধন্যবাদ সবাইকে